কপালে দিলাম ফোঁটা, কোন মেয়ে না বানাতে পারে আমার ভাইকে বোকা চোদা, কোন মেয়ে আমার ভাইয়ের কোলে উঠে না করতে পারে ঝাঁকা নাকা, কারণ আমার ভাইকে বানাতে হবে অনেক বড় অনেক বড় বংশ এক গাদা খুশি। নমস্কার, সময় হয়েছে সুপার প্রাইম টাইম এডিটর শো। রাতি 9টা মানেই আমরা প্রত্যেক দিনের মতো হাজির হই সুপার প্রাইম টাইম এক্সক্লুসিভ কিছু সমাজের কিছু ঘটে চলা বা সমাজের কিছু অবনমন নিয়ে কথা বলতে। তেমনই একটা অবনমন আপনাদেরকে প্রথমেই ভিডিওতে দেখিয়ে শুরু করলাম, যে আমরা জানি আজকে যারা নবপ্রজন্ম, যারা শিশু, যারা পরবর্তীকালে নাগরিক হবে, তারা বিশ্ববিদ্যালয়, স্কুল সব কিছুতেই নোংরামোর একটা আখড়া তৈরি করছে এবং নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাইছে সব বিষয়ে। স্কুলে গিয়ে গাঁজা খাচ্ছে যেখানে পড়াশোনা করতে হয়, মন্দিরে গিয়ে চুমু খাচ্ছে যেখানে প্রণাম করতে হয়, এরকম নানা রকম আরো অনেক কিছুই চলছে। এবারে তার কোপ পড়লো কিন্তু ভাই ফোঁটার উপরেও নবপ্রজন্ম একটা এক্সপেরিমেন্ট করলো, একটা গবেষণা করলো এবং সেই গবেষণার যে ফল সেটাকে তারা আত্মপ্রকাশ করলো তাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। যে ভাই ফোঁটার যে উৎসবটা, যে একটা পবিত্র উৎসব, সেটাকেও কিভাবে কালিমালিপ্ত করা যায় এবং সেটাকেও কিভাবে নোংরামোর জায়গায় নিয়ে আসা যায় এবং কিভাবে সেটাকেও একটা নোংরা আঙ্গিক সমাজের একটা কলুষিত একটা প্রতিচ্ছবি তৈরি করা যায়, সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিল নবপ্রজন্ম। কেন বলছি, আপনারা যে ভাষাটা ওখানে উচ্চারণ করেছেন, দিদি হিসেবে যিনি আশীর্বাদ করছিলেন বা যিনি ফোঁটা দিচ্ছিলেন, তিনি যে আশীর্বাদটা করছিলেন বা তিনি যে উচ্চারণ করেছিলেন, যে উচ্চারণ করলেন, সেটা কিন্তু ভদ্র সমাজে, সমাজ এখনো যতটা নোংরা হয়ে গেছে তবুও কিন্তু উচ্চারণ করা জনসমক্ষে যায় না বা ভদ্র সমাজে কিন্তু এখনো তার বিস্তার লাভ ঘটেনি, সমাজ কিন্তু এতটাও নোংরা হয়ে যায়নি। যে ভাই ফোঁটার মতো পবিত্র একটা উৎসব যেখানে দিদি তার ভাইকে মঙ্গল কামনা করে, আশীর্বাদ করে যাতে তার ভাইদের দীর্ঘায়ু হতে পারে, দীর্ঘ আয়ু লাভ হয়, তারা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই বহু পুরানো যে নিয়ম নীতি, যে প্রথা, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, এই যে চারটে লাইন, আরো অনেক লাইন আছে তবু ওই মূল এই চারটে লাইনকেই কিন্তু উচ্চারণ করা হয় এবং সেটাকেই বলা হয়। তো সেই চারটে লাইনটা কিভাবে কলুষিত করলো এবং মানে নির্লজ্জের মতো শেষে আবার হাসছেও, পরে আবার আমি কমেন্টেও দেখলাম যিনি এর যিনি যাকে দেখা যাচ্ছে ভাই হিসেবে, তিনি তার পেজে ছেড়েছেন, তিনি নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন এবং লিখছেনও একটা কমেন্টে, জানি এটা ভাইরাল হবে, কত কি হয়ে গেল এই এইটা নিয়ে, মানে তারা এটাকে ভেবেছে বোধহয় খুব মজা, খুব আনন্দ, খুব একটা নতুন কিছু করলাম, বিশাল একবারে বড় কিছু করে ফেললাম। এইভাবে কিন্তু সমাজের প্রত্যেকটা ক্ষেত্র, পূজা অর্চনা তো গেছেই কবে ভোগে, সেটাও স্বার্থের জন্য করা হয়, কিন্তু বাকি ছিল এই প্রথাগুলো, আচার আচরণগুলো, সংস্কৃতিগুলো, এই সংস্কৃতিরও কিন্তু ধ্বংস করছে নানাভাবে, গানের মধ্যে থেকে, কথা লিরিক্স কথার মধ্যে থেকে, কবিতার মধ্যে থেকে, উপন্যাসের মধ্যে থেকে, এখন গান, কবিতা, উপন্যাস, গল্প সব কিছুরই একটা মূল একটা একটা যেন একটা শ্রেণীতে চলে এসেছে, সব কিছুই প্রেম বিচ্ছেদ, ভালোবাসা, প্রেমিক তার প্রেমিকাকে ধর্ষণ করে চলে গেছে, ব্যবহার করে চলে গেছে, এই করে চলে গেছে, একই মাত্রা, সেটাকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায় সেরকম একটা ওটা হয়ে গেছে গল্প উপন্যাস, গানও তাই। এখন বাকি ছিল এই মন্ত্র, কদিন পরে তো মন্ত্রগুলো দুর্গাপুজোর মন্ত্র নিয়ে হয়তো কিছুদিন পরে এরকম একটা কিছু তৈরি হবে, আমরা বাঙালিরা সেটাকে উপভোগ করব মিম হিসেবে, যারা নবপ্রজন্ম তারা মিম হিসেবে সেটাকে উপভোগ করবে, বাড়ির বড়রা হয়তো একটু ইস একই হলো একই এরকম বলে হয়তো থেমে যাবে, কেউ প্রতিবাদ হয়তো করবে না, কিন্তু আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, কিন্তু খুব দুঃখের বিষয়ে প্রতিবাদ করার কোনো মুখ নেই বা প্রতিবাদ করার মতো কোনো জায়গা আজকে তৈরি হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে। আজকে সবকিছুই মিম হয়ে যাচ্ছে, সবকিছু ইয়ার্কি ঠাট্টা, সবকিছুই আমরা মেনে নিচ্ছি হাসি মুখে, এই মেনে নিতে নিতে সমাজটা
উচ্ছন্নে যাচ্ছে, চুলোই যাচ্ছে, যাক। কিন্তু আমার সবকিছুতেই যেন একটা বিনোদন, একটা এন্টারটেনমেন্ট, সবকিছুতে একটা খুশি, একটা একটা ভালো লাগা, সবকিছুতে হাসি ঠাট্টা মজা, একটা তামাশা, একটা রঙ্গ, একটা নাটক। আর তারপরে পাশে যে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে ওই অট্ট হাসি, এবং শেষে চাওয়া হচ্ছে ভাই যাতে আরো বংশ বিস্তার করুক এবং ওই ভাইয়ের মতো আরো অকাল কুষ্ঠাণ্ড আরো জন্মাক এবং সমাজটাকে আরো কলুষিত করুক, নষ্ট করুক। বলিহারি সেই দিদিদের, বলিহারি এবং সেই দিদিকেও বলিহারি এবং সেই ভাইকেও বলিহারি। এবং আরেকটা বিষয় যেটা না বললে নয়, যে ভাই ফটোটা এখন একটা ছবি, এটা ফটোশুট হয়ে গেছে। এরকম অনেক ভাই ফটোর ছবি আমার কাছে এসেছিল এবং দেখেছিলাম যে যেখানে তার দিদিরা এমন এমন কিছু পোশাক পরে তাদের ভাইদেরকে ফোটা দিচ্ছেন এবং ছবি তুলছেন, যে দিদি ভাই মানে ভাইকে ফোটা দিচ্ছে নাকি অন্য কিছু করছে আমি বুঝতে পারছিলাম না। সে ফোটা দিতে গিয়ে শরীরের অর্ধেক জিনিস বেরিয়েই যাচ্ছে, কিন্তু ছবি তুলতে হবে, ভাইকে ফোটো দিচ্ছি, ছবি তুলতে হবে। ওটা একটা ফটোশুট, মানে নিজেকে প্রচার করা, নিজেকে বিজ্ঞাপন করা, যে সবকিছুতেই বিজ্ঞাপন করা। তো খেতে বসেও কদিন পরে লোক এরকম ভাত খাবে, সেটাও বিভিন্ন আঙ্গিকে তুলবে, যে হ্যাঁ আজকে বিভিন্ন আঙ্গিকে ভাত খেলাম, সেটাও একটা ফটোশুট হয়ে যাবে। মানে দৈনন্দিন জীবন, মানুষ পায়খানা করতে বসবে, সেই পায়খানাটাকেও হয়তো তুলবে, এই আজকে বিভিন্ন পোজে পায়খানা করতে বসলাম। মানে এরকম একটা জায়গায় কিন্তু চলে যাচ্ছে, কথাগুলো শুনতে খারাপ লাগছে আজকে, বা হয়তো অনেকে বলছে কি বোকা বোকা কথা বলছে, কিন্তু পরবর্তীকালে বা পরে এগুলো কিন্তু সত্যি হবে, এগুলো কিন্তু বেশি দূরে নয়। কারণ ঘটনা পরিক্রমা যা বলছে, আবহাওয়া যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু এদিকে ইঙ্গিতটা যেটা পাচ্ছি, খুব একটা কিন্তু ভুল বলছি বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না, এবার আপনারা বলতে পারেন, বা পরে হয়তো দেখবেন যে কি হতে পারে। যে ভাইফোঁটাটাকেও শেষমেশ নোংরামোর আওতায় আনা হলো এবং ভাইফোঁটা এটা একটা উত্তম ভাইফোঁটা, সর্বশ্রেষ্ঠ একটা ভাইফোঁটা হিসেবে আমরা বিবেচনা করলাম ডিটিভি প্লাসের এই প্রাইম টাইম এডিটার শোতে, তাই জন্য দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম। আপনারা অনেকেই তো দেখেছেন, তার ফলোয়ারে যারা আছেন এবং আরও হয়তো ছড়িয়েছে, কিন্তু আমার মনে হলো যে এই রীতিনীতি আচার আচরণ নিয়েও, এটা নিয়েও ইয়ার কি বাকি ছিল, এটাকেও একটা নোংরা জায়গায় ফেলা বাকি ছিল, এটাও আজকে সম্পন্ন হলো। আর কি কি সম্পন্ন হবে এই নবপ্রজন্মের হাত ধরে আমরা জানি না, আমরা যারা নবপ্রজন্ম, আমরাও নবপ্রজন্ম, আমরাও এক শ্রেণী নবপ্রজন্ম, যারা গিলছি এগুলো বসে বসে এবং মিম হিসেবে দেখি এবং তা অ্যাপ্রিসিয়েট করি, বাহ দাদা কি বললে, বাহ দাদা দিদি কি করলে, অসাধারণ। তাদের জন্য একটু ভাবানোর জন্য এলাম যে এইগুলোভাবে এইরকমভাবে একটু ভাবা যেতে পারে, যে সবকিছু এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, সবকিছু এখনো সমাজে এতটাও কলুষিত হয়নি যে সমাজে আমরা এইগুলো নিয়ে এরকম নোংরামো করব। এবং প্রতিবাদ করার কোনো মানুষ থাকবে না, প্রতিবাদ করার কোনো ভাষা থাকবে না, বা প্রতিবাদ করার কোনো কোনো জায়গা থাকবে না, সবকিছুই মেনে নিতে হবে, মেনে নিচ্ছি মেনে নিচ্ছি। কিন্তু এর থেকে দেখা যায় যে এই যে এরকম ঘটনা কিন্তু আমরা মেনে নিই, কিন্তু কেউ যদি কোনো একটা গরিব বাচ্চা আমাদের সামনে এসে হাত পাতে, বা কোনো গরিব বাচ্চা আমাদের সামনে এসে যদি একটুখানি বাজে ব্যবহার করে বা খিস্তি বেরিয়ে যায়, তখন আমরা মানে বিশাল রিয়েক্ট করি, তাকে মারতে যাই, তাকে করতে যাই, তখন আমরা সেটাকে মিম হিসেবে নিই না, যে ও হয়তো মজা করে বলে, তখন আমরা সিরিয়াস নিই নি। আর এখন এইসব বিষয় রীতিনীতি আচার আচরণের দিকে যখন এইসব নোংরামোগুলো হচ্ছে, তখন আমরা সেটাকে ভাবি বাবা কি সুন্দর, বাহ হা হা হা, একটু হাসলাম, স্ক্রল করলাম, চলে গেলাম পরের ভিডিওতে, চলে গেলাম। এরকম অনেক ঘটনা ঘটছে, যাই হোক এরকম আরও কিছু ভিডিও নিয়েই, এরকম সমাজে কিছু জিনিস নিয়েই আমাদের এই, আমার এই স্পেশালি এই শো ক্রাইম রিলেটেড যে জিনিসগুলো, এবার ক্রাইম রিলেটেড জিনিসও আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব প্রাইম টাইম এডিটর শোতে। তবে ভাবানোর জন্য আসি, ভাবানোর জন্য আসবো, দেখুন এবং কীভাবে সমাজটা তিল তিল করে নষ্ট হচ্ছে তার একটা দলিল এখানে থেকে যাক, যে এইভাবে তোমাদেরগুলো নষ্ট হয়েছে। সব কিছু তো ভিডিও আমরা পাই না, যেটুকুনি পাই, যেটুকুনি পেয়েছি সেইটুকুনি নিয়েই বিশ্লেষণ করলাম আজকের মতো। আপনারাই ভেবে দেখুন কী করবেন, কী বলবেন এবং কী ভাববেন এবং কীভাবে জিনিসটাকে দেখবেন, এবং সমাজকে পরবর্তীকালে সমাজটা কোথায় যাচ্ছে সেটাও একটা ভাবার বিষয়। নবপ্রজন্মের হাত থেকে, নবপ্রজন্মের হাত ধরে এরমভাবেই সমাজ এগিয়ে চলুক নিচের দিকে। অবশ্যই আমরা সেটাকে মিম হিসেবেই দেখি এবং আনন্দ করি, সমাজ চুলোয় যাক, আমি খাসির মাংস চিবোতে চিবোতে মিম দেখি, এটাই হচ্ছে মূল মন্ত্র। দেখা হবে পরের কোনো এপিসোডে, পরের কোনো নেক্সট কোনো প্রাইম টাইম এডিটর শো নিয়ে আপনাদের সামনে আবারও না হাজির হব, এরকমই কিছু ঘটনা এবং এরকমই কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনার চোখ থাকুক ডিটিভি প্লাসের পর্দায়।
এবং সাথে থাকুন, দেখতে থাকুন এডিটর প্রাইম টাইম শো ঠিক রাত 9টায়। ভাবাতে আসবো আপনাকে। শুভরাত্রি।